আসসালামু আলাইকুম আপুরা, যা যা লাইভটা দেখছো একটু জয়েন করার হচ্ছে। আমার নেটটা ক্লিয়ার আছে কিনা, ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। কেমন আছো আপু? ভালো আছি আপু, তুমি কেমন আছো? দেখো দেখো আমার গালের হচ্ছে এইটা, দেখো দেখেন। 5 দিন সময় নিয়েছিলাম, আজকে কয়দিন হয়েছে? 2 দিন হয়েছে, আর 3 দিন বাকি আছে। আমি তো মনে হচ্ছে কালকে আর এটা খুঁজে পাবেন না। 5 দিন সময় নিয়েছিলাম, মনে আছে আপনাদের যে আমি বলছিলাম যে 5 দিনের মধ্যে রিমুভ করে দেখা দিব, জাস্ট 2 দিন হয়েছে দেখেন। এটা হচ্ছে ম্যাজিক। ওরে কিউটি আপু, হ্যাঁ আপু, হ্যালো আপি, আচ্ছা সবাই হচ্ছে একটু জয়েন করে জানান যে আমার নেটটা ক্লিয়ার আছে কিনা, আর হচ্ছে ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। লাইভটা হচ্ছে সবাই একটু গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন, যারা যারা লাইভটা দেখতেছেন প্রত্যেকে হচ্ছে লাইভটাকে একটু গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন, এবং আমার নেটটা ক্লিয়ার আছে কিনা, ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানা দিতে হবে। আর সবাই হচ্ছে লাইভটাকে একটু গার্লস গ্রুপে শেয়ার করে দিবা। তোমার দেখলে হিংসা হয় কেন আপু? আপু কমেন্টস পড়ো প্লিজ। জান্নাতুল মা আপু তো পড়ে দিছে আপু, জান্নাতুল বর্ষা, হাই আপু, হ্যালো আপু, আচ্ছা আমার নেটটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান, দেন হচ্ছে আমি লাইভ কন্টিনিউ করতেছি। আমাকে একটু জানান যে আমার নেটটা ক্লিয়ার আছে কিনা। আপু অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা ব্রেকআপ বিথি আপুর সাথে কেন? আমরা হাজির শোনা, থ্যাংক ইউ, এত কিউট লাগে কেন বইন তোমারে, থ্যাংক ইউ। কথা শোনা যাচ্ছে না, আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না একটু জানান তো, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না একটু জানান, মানে আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? আমাকে একটু জানান আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যায় না আপু? আজকে তোমাকে অনেক মিষ্টি লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানান আপু। চুলের জন্য ভালো কিছু দেখাও, চুলের জন্য ম্যাজিক হেয়ার অয়েল ইউজ করবেন, পাশাপাশি হচ্ছে যদি খুশকি থাকে মানে ড্যান্ড্রাফ থাকে তাহলে মাস্ট হচ্ছে আপনার জিঞ্জার শ্যাম্পুটা ইউজ করতে হবে, যাদের চুলের মধ্যে খুশকি আছে, আপনার খুশকি যাদের আছে তাদের চুল পড়বেই। এক আপু ক্লিয়ার শোনা যায় না, আসলে কি ক্লিয়ার না একটু জানান তো, আমার লাইফ কি ক্লিয়ার না? ক্লিয়ার আছে, হ্যাঁ ক্লিয়ার আছে। ওই ভাই কথা শোনা যাচ্ছে না, কি বলে কথা শোনা যাচ্ছে না আপু? আপনারা কেন এইসব করেন অবস্থা দেখে, আপনাদের প্রোডাক্ট কিনতে ভয় হয়, এইসব বাদ দিয়ে ভালো কিছু করেন প্লিজ আপু। আপনি হচ্ছে দেখেন, আপনার যেহেতু এত দেখতে ভয় লাগে আপনি না দেখলেই পারেন আপু, একটু কষ্ট করে আপনি ইগনোর করে নিতে পারেন, আপনার যেহেতু এত ভয় লাগতেছে আপনি তারপরে কেন লাইভ দেখতেছেন? আমার যেখানে ভয় লাগে আমি তো সেখানে ভুলেও যাই না, আপনার ভয় লাগতেছে তারপর আপনি লাইভ কন্টিনিউ দেখে যাচ্ছেন, লাইভ দেখাটা বন্ধ করেন। আপু জামাটা কোন পেজের? এটা আমার নিজের ডিজাইন করা, আমি একটু দেখাই দাঁড়াও। আমি কিন্তু মাঝে মাঝে নিজেও ডিজাইন করি, এটা হচ্ছে ফুল আমার নিজের ডিজাইন করা, একদম আমি হচ্ছে নিজে ডিজাইন করছি। তোমরা হচ্ছে কিভাবে বানাবো আমি বলে দিচ্ছি, নিউ মার্কেটে যাবা, নিউ মার্কেটে গিয়া দেন হচ্ছে এরকম গছ কাপড় কিনতে পাওয়া যায়, দেখবা যে হচ্ছে মার্কেটের পাশে হচ্ছে এরকম গছ কাপড় ফুটপাথ থেকে, মানে ফুটপাতে গছ কাপড় কিনতে পাওয়া যায়। আমি হচ্ছে একদম মানে যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা থেকে কিনি নাই, এটা হচ্ছে তোমরা হচ্ছে মার্কেটের পাশে দেখবা যে হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে গছ কাপড় কিনতে পাওয়া যায়, 280 টাকা বা 290 টাকা করে গছ নিবে। তো তোমার হচ্ছে আমার কত গছ লাগছে আমার মনে নাই, তোমার টেইলার্স বলে দিবে। তো তুমি হচ্ছে 290 টাকা বা 280 টাকা এরকম সামথিং কিছু একটা হতে পারে। তো এটা হচ্ছে তুমি গছ কাপড় কিনে দেন হচ্ছে তুমি বানায় নিবা, মানে জোস লাগে ড্রেসটা, তোমার ড্রেসটা হচ্ছে দূর থেকে দেখলে ওই যে হচ্ছে ইয়া টাইপের আসে না, ওই যে বার্বি ডল টাইপের গাউন পরে না, একদম হচ্ছে বার্বি ডল টাইপের গাউন, আর ঘের অনেক বেশি, মানে হচ্ছে পুরো ধরলে এখান থেকে ওই পর্যন্ত যায়, মানে খুব সুন্দর করে বানাইছে আপু। কমেন্ট পড়ো না কেন, এই তো পড়ে দিছি। পিছনে তাকান হাসতে আছে কে? সে আসে আপু তো অনেক কিউট, কই আমার পিছনে তো কেউ নেই, আমার পিছনে তো কেউ নাই, আমার পিছনে তো হচ্ছে কেউ নাই। ময়দা কম হয়েছে? জি ময়দা কম হয়েছে, আবারও মাখবো সমস্যা নেই, আমি অনেক বেশি ময়দা মাইখে আসছি, আমি ফেস ধুয়ে দেখাই তারপরও আমার সুন্দর লাগে, অনেক বেশি ময়দা মাইখে আসছি আপু। কানের দুল দেখা যাচ্ছে আপু? কানের দুল দেখা যাচ্ছে না, আমি কানের দুল তো পরি নাই, দেখবেন কই থেকে কানের দুল পরি নাই। আচ্ছা যাই হোক, আমি প্রোডাক্ট দেখানো স্টার্ট করে দিচ্ছি, লাইভটা করতে সবাই গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন। তো আমি হচ্ছে ফার্স্টে ডক্টর এগের সিরামটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ডক্টর এগের সিরামটা, যেটা হচ্ছে আপু আপু আমার গিফট সেন্ড করছো না, গিফট হচ্ছে
গিফট হচ্ছে সেন্ড করা নাই। গলার লকেটটা কই থেকে আনিছো? গলার লকেটটা হচ্ছে আমাদের এখানে জুয়েলার্স এর দোকান থেকে বানাই আনছি, তোমার হচ্ছে অর্ডার দিয়ে বানাই নিয়ে আসছি। তুমি হচ্ছে যে কোনো জুয়েলার্স এর দোকানে গেলেই হচ্ছে তোমার নাম দিয়ে বানাই দিবে। আপু গিফট দাও, কিসের গিফট দিব? তো এটা হচ্ছে আমাদের ডক্টর এগার সিরামটা, এটা হচ্ছে আমি, এটার হিউজ পরিমাণে রিভিউ আছে। এটা কিন্তু হচ্ছে কোনো হোয়াইটেনিং কোনো ক্রিম না, বা হোয়াইটেনিং কোনো হচ্ছে আপনার যে জ্বালায় ফেলবে পুরায় ফেলবে, যারা এই টাইপের ভয়গুলো পান তারা হচ্ছে এটা নির্দ্বিধায় ইউজ করতে পারেন। বিকজ এটা আপনার জাস্ট ডক্টর এগার লিখে সার্চ দেন, হচ্ছে ফেসবুকে দেন বা আপনি যেখানে সার্চ দেন আপনার হচ্ছে এটার ফুল ডিটেলস চলে আসবে। এটা আপু তুমি যে সুন্দর তাই তোমাকে আরো বেশি সুন্দর লাগতেছে, তোমাদেরও সুন্দর লাগবে, সবাইরই সুন্দর লাগবে। তো এটা হচ্ছে আপনাদের যারা একটু বেশি ভীতু টাইপের, যে হোয়াইটেনিং ক্রিম বলতেই যারা ভয় পাইয়া যান, তাদের জন্য এটা হচ্ছে সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট। এটা আমার এই নিয়ে হচ্ছে কতবার রিস্টক হয়েছে এটা কিন্তু সবাই জানেন। তো এটা হচ্ছে ওই নতুন কোনো প্রোডাক্ট না, যে হচ্ছে আপনাদেরকে এটা অনেক বেশি আমাকে বুঝায় বলতে হবে, অনেক বেশি বুঝায় বলার দরকার নাই। সো এটা হচ্ছে আপনার কি কি কাজ করে বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার হোয়াইটনিংও করবে, যারা যে আপু আমি অনেক বেশি সাদা হতে চাই না। আপু আপনার মুখে তিল আছে? হ্যাঁ আছে। তো আপু জিনসিং কম্বোর সাথে ডক্টর এগে স্ট্যাম্পটা কম্বো দাও না। আচ্ছা আগে সিরামটা নিয়ে ডিটেলস বলি, তারপরে হচ্ছে বলতেছি। আপু বিকাশ পাইছেন? আপু বিকাশ রাতের বেলা কনফার্ম করে দিব। সো এটা হচ্ছে আপনার অনেক বেশি সাদা করবে না, বাট আপনার এটা কিন্তু 3 থেকে 4 সেট পর্যন্ত হোয়াইটেনিং করবে। যাদের হচ্ছে অনেক বেশি সাদার দরকার নেই, আমি জাস্ট স্কিনটাকে একটু হচ্ছে ফেয়ার করতে চাচ্ছি। স্কিনে যাদের র্যাশ আছে, গরমের দিনে কিন্তু অনেকে র্যাশ উঠে, আমি যে আমার এই যে ব্রণ গেছে শুধুমাত্র এটা দিয়ে, আপনার বিশ্বাস করেন বা না করেন, আমি শুধু একদিন জিনসিং ক্রিমটা লাগাইছি, কালকে রাত্রে আমি সিরাম লাগাই ঘুমাই গেছি, কালকে হচ্ছে ক্রিম লাগাইনি, কালকে আমার এমনি হচ্ছে কেমন অস্থির অস্থির লাগছে, এই জন্য আমি ক্রিম লাগাইনি। আমি জাস্ট হচ্ছে গোসল করার পর, আমি গোসল করছি হচ্ছে আপনার 12:30 দিকে, গোসল করার জন্য সিরাম ইউজ করে আমি ঘুমাই গেছি, আমার আর কিচ্ছু লাগাই নাই। আমি বলতে ইচ্ছা করলে বলতে পারি যে আমি এইটা লাগাইছি সেটা লাগাইছি, এইটা লাগাই আমার হচ্ছে মানে ব্রণ দূর করছি, না আমি কিচ্ছু ইউজ করি নাই, জাস্ট আমি একদিন জিনসিংটা লাগাইছি আর এইটা হচ্ছে আমি আজকে 4 দিন ধরে লাগাইতেছি। আমার জাস্ট দেখেন মানে একদম ডেবে গেছে, কি অবস্থা ছিল, এরকম ফুলে ছিল, ক্যামেরার মতো আরো ফোকাস মারছে মনে হচ্ছে। আপু দূরে গিয়ে একটু ড্রেসটা দেখান না। আচ্ছা দূরে গিয়ে আরে বাবারে, আমার পিছনে তো অনেক কার্টুন, আমি আর দূরে যাবো কেমনে? আমার পিছনে প্রোডাক্ট আর প্রোডাক্ট, আমি আর পিছনে যাইতে পারবো না। আর পিছনে যাওয়া যাবে এখান থেকে, তোমরা দেখো আর পিছনে যাওয়া যাবে না, বিকজ পিছনে হচ্ছে এটা অনেক গ্যারান্টি, অনেক মানে ধরলে হচ্ছে আরো বোঝা যায় অনেক, বাট পরলে একটু গরম লাগে। আচ্ছা আপু আসলাম, আপু কেমন আছেন? ভালো আছি। সো তামাল মন, আপু কেমন আছেন? ভালো আছি। সো এটা হচ্ছে আপু কপালে লাল টিপ পরেন নাই কেন? আমি কপালে লাল টিপ পরি না, লাল টিপ হচ্ছে হিন্দুরা পরে, লাল টিপ হচ্ছে মুসলমানরা পরে না, আর টিপ পরা এমনি ভালো না। তো এটা আপনার গুড়ি গুড়িতে দানা দানাটা থাকে, আপু গুড়ি গুড়ি দানা আছে কি করব? এইটাই তো বলতেছি, যাদের গুড়ি গুড়ি দানা টাইপের কিছু আছে জাস্ট আপনি চোখটা বন্ধ করে এটা ইউজ করবেন। এইটার উপর আমি হচ্ছে আপনাদের গ্যারান্টি দিয়ে দিলাম, এটার উপর আমি ইউজ করে দেখাই, আমার স্কিন এমনি তেল তেল করতেছে, আমি তো তেল তেল কিছু মারি নাই, বা স্কিন দেখেন কি পরিমাণে তেল তেলা তেল তেলা লাগতেছে, কারণ হচ্ছে আমার স্কিন এমনি হচ্ছে অনেক বেশি গ্লো করে, যার কারণে হচ্ছে ক্যামেরার সামনে আসলে মনে হয় কি তেল টাইপের কিছু লাগানো, বাট দেখেন কোনো হাইলাইটার বা কোনো তেল টাইপের কিচ্ছু ইউজ করি না আমি, একটু দেখেন আমি লাগিয়ে মুখ ওয়াশ করেও দেখাই দিব, দেখেন কোনো সামান্য ন্যূনতম হচ্ছে হাইলাইটার আমি ইউজ করি নাই। তারপর হচ্ছে আপনার দেখেন কি পরিমাণে স্কিন গ্লো করতেছে, আর এটা ইউজ করলে তো হচ্ছে আর কোনো কথাই নেই, আমি এটা একটু ইউজ করে দেখাই। আপু আমার মুখে বাদামি তিল আছে, বাদামি তিলের জন্য হচ্ছে আমাদের মেস্তার ক্রিমটা অ্যাপ্লাই করবেন, যাতে তিল মেস্তা সব চলে যাবে। যাদের অনেক বেশি হচ্ছে আপনার শাল আছে, সরি শাল বলে হচ্ছে আপনার র্যাশ আছে, র্যাশ আছে যাদের সবসময় ব্রণ উঠছে, তারা জাস্ট এটা সাথে রাখবেন, সবসময় হচ্ছে এটা সাথে রাখবেন, মানে এটা হচ্ছে আপনি মনে করবেন যে হচ্ছে যেরকম তাবিজ পরে না মানুষ, যাতে করে তার কোনো ক্ষতি না করতে পারে, আপনার এটা স্কিনে একটা তাবিজের মতো আপনি ইউজ করবেন, মানে এটা এত জোস একটা সিরাম, যখন আপনি এটা ইউজ করবেন তখন নিজেই বুঝতে পারবেন। এটা অনেকে লিপসে ইউজ করে, আপনি চাইলে লিপসে ইউজ করতে পারবেন, যাদের লিপস কালো নাকি লিপস পিঙ্ক হয়ে গেছে এটা ইউজ করে, আমি ইউজ করি নাই বাট এটাতে হচ্ছে রিভিউ দিছে, যারা লিপসে কালো তারা লিপসে এটা ইউজ করতে পারবেন। আপু আপু অনেক সুন্দর দেখাচ্ছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ড্রেসটা দেখানোর জন্য, থ্যাংক ইউ। সো এটা ইউজ করে দেখবেন আপনার স্কিনটা শুধুমাত্র যে ফেয়ার হবে, বা শুধুমাত্র যে আপনার স্কিন গ্লো করবে, বা আপনার স্কিনে শুধু যে ব্রাইটনেস বাড়বে এরকম কিন্তু না, আপনার স্কিনে ব্রণ যাবে, যাদের স্কিন পুড়ে গেছে, যে আপু আমার স্কিনটা পুড়ে গেছে, অনেকের হয় না যে পোড়া দাগ যদি থাকে
আপনার স্কিনে যদি পোড়া দাগ থাকে সেখানে আপনি এটা অ্যাপ্লাই করবেন, শুধু স্কিনে না, ধরেন আপনার হাতে পুড়ে গেছে, হাতে পোড়া দাগের উপর আপনি সিরামটা লাগাবেন, দেখবেন আস্তে আস্তে সেটা চলে যাচ্ছে। এটা অনেক জোস একটা সিরাম, এটা রিভিউ গুলো এরকম। আপনি যদি পোড়া দাগের উপরেও লাগান, আপনার আস্তে আস্তে সেটা হচ্ছে রিমুভ হয়ে যাবে, আস্তে আস্তে সেটা দেখবেন রিমুভ হয়ে গেছে। আর এটা কিন্তু মানে এক্সট্রিম লেভেলের স্কিনটাকে গ্লো দিবে, যাদের স্কিনটার না পাকিস্তানি ক্রিম ইউজ করার পর পাতলা হয়ে গেছে, এটা স্কিনটাকে ভারী করবে, এমন হচ্ছে স্কিনটাকে রিপেয়ার করবে, যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ স্কিনটাকে পর্যন্তটা রিপেয়ার করবে। আর এটার গ্লো তো দেখতেই পারবেন, আমি ইউজ করি তাহলে তো এমনি দেখতে পারবেন। এটা কালারটা আমি একটু হাতে নিয়ে দেখাই। ও আপু কেমন আছেন, রাগ করলেন নাকি? না আপু রাগ করবো কেন, আপনি কি করছেন? আপনার সাথে আমি রাগ করবো? আমি সহজে কারোর সাথে রাগ করি না। এই যে দেখেন এটার কালারটা দেখেন, নর্মালি সিরামের কালার গুলো কেমন থাকে, এটার কালার দেখেন, এটার কালার দেখলে আপনি বুঝবেন যে এটা কি সিরাম। মানে একদম হচ্ছে আপনার দুধে আলতা গায়ের রং যেটা থাকে না, আপনার হচ্ছে ওরকম একটা গায়ের রং দিবে এটা। তো আপনার হচ্ছে এটার কালারটা একটু ডিফারেন্ট। আমি তাহলে আমি একটু হচ্ছে পেস্ট থেকে একটু কয়েকটা ব্যান করে নিই, কয়েকটা হচ্ছে বেশি পরিমাণে চুলকাইতেছে এগুলোর হচ্ছে একটু ব্যান করি। আপু ওই যে দেখছেন চলে আসছে। আপু কেমন আছে, ভালো আছি। আপু কমেন্ট করে রিপ্লাই নাই কেন, একটু রিপ্লাই দিয়ে দিছি। সো জাস্ট হচ্ছে আপনি এভাবে সকালে এবং রাতে অ্যাপ্লাই করবেন, দুইবার করে প্রতিদিন অ্যাপ্লাই করবেন। আপু এটার নাম কি? এটার নাম হচ্ছে ডক্টর এগার সিরাম। আপু এটা কোনো কোম্পানি বা হচ্ছে কোনো ওই যে আপনার যারা ভয় পান যে আল্লাহ কি না কি স্কিন নষ্ট করে ফেলবে নাকি, এরকম কিছুই না। এটা আপনার হচ্ছে একটা ডক্টর এগের একটা সিরাম, যেটা একটা ডক্টরই বানাই, সেটার নামই হচ্ছে ডক্টর এগের, ওনার নাম দিয়েই হচ্ছে সিরামের নামটা। দেখেন আপু কালকে রাত্রে আসছিলাম, মনে আছে আপনার? হ্যাঁ আপনার কথা ভুলা যায়, আপনার কথা কেমনে ভুলি, আপনার কথা আমার মনে আছে। দেখেন আমার কি ভূতের মতো সাদা লাগতেছে। জাস্ট আপনি এইভাবে অ্যাপ্লাই করবেন, আপনি রাতে অ্যাপ্লাই করে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দৌড় দিয়ে হচ্ছে আয়নার সামনে যাবেন, দৌড় দিয়ে গিয়ে হচ্ছে আয়নার সামনে গিয়ে মুখটা দেখবেন, আপনি দেখবেন সকালবেলা আপনার মুখ এরকম লাগতেছে, এত বেশি গ্লো করে এই সিরামটা। আপনি সিরাম লাগিয়ে চুলার কাছে যাওয়া যাবে? আপু সিরাম লাগে চুলার কাছে না যাওয়াটাই ভালো, আমার মতে হচ্ছে না যাওয়াটাই ভালো, বাট গেলে কোনো ক্ষতি হয় না, বাট না যাওয়াটাই ভালো। আপু সিরামের উপরে ক্রিম দিতে পারবো? গরমের দিনে সিরামের উপর ক্রিম দিয়ে না, তাহলে হচ্ছে স্কিন অনেক পরিমাণে ঘামে। বাট আপনি যখন সিরাম ইউজ করবেন স্কিন এমনি হচ্ছে আপনার তেল তেল থাকে। এই যে দেখেন আমার স্কিন এখন অনেক তেল তেল করতেছে, মনে হচ্ছে কি এক গাদা তেল মারছি, মানে অনেক বেশি হাইলাইট মারতেছে। সো আপনি এমনি হচ্ছে স্কিন অনেক বেশি ঘামে, সো আপনি হচ্ছে নাইট ইয়া সিরামের উপরে নাইট ক্রিম ইউজ করেন না। এতে করে যাদের অয়েলি স্কিন তাদের দেখবেন ব্রণ টোন ওঠার প্রবলেম থাকে, তখন আপনি মনে করবেন কি যে আমার মেবি সিরামের জন্য ব্রণ উঠতেছে বা ক্রিমের জন্য ব্রণ উঠতেছে, না আপনার স্কিনে সিরামের উপরে ক্রিম দিলে একটু বেশি ঘামে। আর যাদের অয়েলি স্কিন তাদের ব্রণ র্যাশ উঠে যায়। সো আপনি যেটা করবেন, নাইট ক্রিম দেওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে সিরাম ইউজ করবেন। ধরেন আপনি 12টা বাজে ঘুমান আপু, সো আপনি ধরেন 12টা বাজে ঘুমান, সো 12টা বাজে ঘুমাইলে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে সিরামটা 10টার দিকে অ্যাপ্লাই করবেন। সিরামটা 10টার দিকে অ্যাপ্লাই করে আপনি হচ্ছে 12টার দিকে মুখটা ওয়াশ করে ফেলবেন। ওয়াশ করার পরে দেন হচ্ছে আপনি নাইট ক্রিমটা ইউজ করে ঘুমায় যাবেন। আর এই সিরামটা মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আপনার স্কিনে রাখতে হবে কাজ করার জন্য, কারণ আপনি যদি হচ্ছে ধরেন 10 মিনিট 20 মিনিট রাখেন এটা তো কোনো সুথিং জেল না, আপনার মিনিমাম হচ্ছে সিরামটা হচ্ছে 2 থেকে 1 ঘন্টা রাখতে হবে ফেসে। সো আপনি নাইট ক্রিম দেওয়ার 2 ঘন্টা আগে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, দেন হচ্ছে আপনি ফেসটা ক্লিন করে ফেলবেন। আর র্যাশ চলে যাবে আপনি 7 ডেজের মধ্যে দেখবেন র্যাশ আপনার সব গায়েব হয়ে গেছে। তো এটার প্রাইস 1200 টাকা, বাট আমি আজকে হচ্ছে এটার সাথে কম্বো করে দিব জিন্সি ক্রিমের সাথে। আপু একটা সিরাম কতদিন যাবে? একটা সিরাম আমি তো 1 মাস ধরে অ্যাপ্লাই করতেছি, আমার আর এতটুকু আছে, এই যে আমার আর এতটুকু আছে, আমি 1 মাস ধরে অ্যাপ্লাই করতেছি, 1 মাস প্লাস হয়ে গেছে। সো এটা হচ্ছে আপনার 1 মাস সামথিং কয়েকদিন যায়, মানে হচ্ছে 2 থেকে 4 দিন বা 5 দিন এরকম যাবে। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 1200 টাকা করে, এটার প্রাইস হচ্ছে 1200 টাকা করে, কত আপনার এটার প্রাইস 1500 টাকা প্লাস হওয়া উচিত, এটার প্রাইস 1500 প্লাস হওয়া উচিত। কত এটা যারাই অ্যাপ্লাই করছে, আমি যেগুলো বলি নাই মানে লিপসের কথা তো আমি জীবনও বলি নাই, যেটা লিপসে লাগান এটা লিপস পর্যন্ত পিঙ্ক করে ফেলছে। সো আপনি হচ্ছে এটার প্রাইস আরও বেশি হওয়া উচিত, বাট আপনারা অনেক বেশি আপু প্রাইসটা কমায় দেন। আপু এটার প্রাইস কমাইলে আমার হচ্ছে আর কোম্পানি সিরামই দিবে না, আমার এটা কিনা বেশি পড়ে, এটা কিনাই বেশি পড়ে। আর আগের ভার্সনটা না কিন্তু, এটা হচ্ছে আগের যেটা ছিল সেটা কিন্তু না, এটা কিন্তু আপডেটটা, আপডেটটার মধ্যে আমি দেখাই দিচ্ছি। আগের যেটা ছিল সেটার মধ্যে হচ্ছে তোমার এই যে এটা ছিল না, এক্সট্রা হোয়াইটটা ছিল না, এটার মধ্যে হচ্ছে টোটালি আপডেটটা, যেটার মধ্যে হোয়াইটনিং 10% এক্সট্রা হোয়াইটনিং লেখা আছে। আপু আপনার টিকটক দেখতে ইচ্ছা করতেছে, আমার টিকটক আইডি প্রাইভেট করা, আপনি দেখবেন কিভাবে আমার টিকটক আইডি প্রাইভেট করা, আপনি কিভাবে দেখবেন। সো হচ্ছে আমি জিন্সি ক্রিমের সাথে একটা কম্বো করে দিচ্ছি, যারা কম্বো চাচ্ছেন আপু ছেলেরা মাখতে পারবে, যে ছেলেরাও মাখতে পারবে, ছেলেরাও মাখতে পারবে। জিন্সি সাবানটা দিই আপু, আমাকে একটা জিন্সি সাবান দেন না প্লিজ।
দাগ চলে যাবে, যাদের স্কিনে হালকা মেস্ট আছে সেটা চলে যাবে, স্কিন রিপেয়ার হবে, স্কিন ড্যামেজ ফ্রি হবে। যারা এই টাইপের একটা কম্বো চাচ্ছিলেন, যাবো আমি একটা কম্বোতে আমার স্কিনটাকে একদম পুরো ক্লিয়ার করতে চাচ্ছি, যাদের স্পট আছে, ধরেন আপনি শ্যামলা, বাট সেটা কিন্তু বড় কথা না, যাদের মানে যাদের স্কিন একটু হচ্ছে দেখবেন দাগ টাগ থাকে, সেই টাইপের স্কিন কিন্তু দেখতে খুব বাজে লাগে। কজ ফেয়ার না থাকুক, শ্যামলা থাকুক, বাট স্কিনটা ক্লিয়ার থাকুক, গ্লোয়িং থাকুক। তো আপনি এইটা হচ্ছে আমাদের ফুল একটা কম্বো, এটার প্রাইস হচ্ছে 3000 টাকা করে। এখন আলাদা আলাদা প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 1400, এটার প্রাইস হচ্ছে 850, এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। আপনি তিনটা কম্বো পেয়ে যাবেন হচ্ছে। আপু দয়া করে লাইভটা বন্ধ করেন, হোয়াই শাকিল বারু, আপনি আপনার আপনার একটু দেখে নিন, মানে আপনি বেশি 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 কথা বলতেছেন, আপনার আমি বের করে দিলাম পেজ থেকে, ঠিক আছে? আপনার কথা আমি লাইভ বন্ধ করবো, আপনি কে কে, আপনি আপনার কথা লাইভ বন্ধ করতে হবে। আপু আমি আর ধরে রাখতে পারতেছি না, পড়ে যাবে। এই তিনটার কম্বো হচ্ছে আপনার 3000 টাকা, তিনটার কম্বো হচ্ছে আপনার 3000 টাকা, যারা হচ্ছে আপনার স্পট আউট কম্বো চাচ্ছেন তারা। আপু আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি সিরামটা নিব। বিকাশ নাম্বারটার জন্য পেজে নক দিতে হবে, আমি এখানে বিকাশ নাম্বার কেমতে দিব, এখানে বিকাশ নাম্বার দেওয়া যাবে না, আপনি পেজে নক দেন, পেজে হচ্ছে নক দেন, বিকাশ নাম্বার দিয়ে দিবে। আপু গোল জেলের সাথে কম্বো দাও, গোল জেলের সাথে, গোল জেলের সাথে সিরামের কম্বো চাচ্ছেন এই দুটার। আপু প্লিজ হেয়ার অয়েলের সাথে সিরামের কম্বো দাও, আপু হেয়ার অয়েলের সাথে সিরামের কম্বো হয়নি একে, আপু উল্টাপাল্টা কম্বো কেমনি দিব বলেন। আচ্ছা গোল জেলের সাথে কম্বো করে দিচ্ছি, যান গোল জেলটা এখন হচ্ছে আমাদের ডক্টর এগের সিরাম, এই দুটোর কম্বো প্রাইস হচ্ছে আপনার 1200-1224 টাকা আসে, বাট আপনি কম্বোতে আপনি কম্বোতে 2200 টাকাতে পেয়ে যাবেন দুইটা কম্বোতে হচ্ছে। আপনি মিম আমি যদি তোর আসি না, আমি ধর একটা আশা দিব, অসভ্য মাইয়া। তো এই দুটো হচ্ছে আপনি, দাঁড়ান আমি একটু আসতেছি, আপু তোমাকে খুব সুন্দর লাগছে। আচ্ছা আপু গোল জেলার স্লিপিং মাস্ক কম্বো করে দাও। আচ্ছা এই দুটার কম্বো হচ্ছে আপনার 2200 টাকা, যারা গোল জেলটা নেবেন এবং ডক্টর এগের সিরামটা নেবেন, দুইটার কম্বো প্রাইস হচ্ছে আপনার 2200 টাকা করে। আপু এরা কারা, কোত্থেকে এলো জানি না, কোত্থেকে আসছে। আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু গোল জেলার স্লিপিং মাস্ক কম্বো দাও, আপু গোল জেলার স্লিপিং মাস্কের কম্বো নাই আপু। আপু ডোন্ট মাইন্ড, তুমি 3 দিন আগে স্টুডেন্ট গিফট দিছিলা, আমি পাবো, ডেলিভারি চার্জও দিছি, কবে পাবো একটু বলো প্লিজ। আপু আজকে আজকে পাঠাই দিব, তুমি হচ্ছে 3 থেকে 4 দিনের মধ্যে পেয়ে যাবা। আগে ভদ্রতা শিখেন, তারপর লাইভে আসেন। আচ্ছা আপনি একটু আইসা শিখাই দিয়ে যান, আপনার একটু আইসা শিখাই দিয়ে যান, তাহলে ভদ্রতা শিখতে পারবো। আমি হচ্ছে ভদ্রতা জানি না, তো আসলে ভদ্রতা হচ্ছে শিখতে পারি না। আপনি অনেক ভদ্র, আপনি অনেক ভদ্র, এই জন্য আপনি আমাকে একটু আইসা শিখাই দিয়ে যান। তো এই দুটোর কম্বো হচ্ছে আপনার 2200 টাকা করে, যারা গোল যেটা নেবেন এবং হচ্ছে আপনার ডক্টর এগের সিরামটা নেবেন। আপু তোমার সিরাম গোল জেলের সাথে হেয়ার অয়েলে কম্বো করে দাও, আপু হেয়ার অয়েলে কম্বো হবে না আপু, সরি। আপু সিরামটা কখন রাখতে হবে? আপু সিরামটা হচ্ছে তোমার 1 থেকে 2 ঘন্টা রাখলে এনাফ। তুমি যদি চাও যে আমি নাইট ক্রিম, যারা ইউজ করেন না, যারা নাইট ক্রিম ইউজ করেন না, তারা যেটা করবেন এটা ইউজ করে ঘুমায় যাবেন, এটা ইউজ করে হচ্ছে ঘুমাই যাবেন, আপনি সারা রাত থাকবে এটা ফেসের মধ্যে, সারা রাত থাকবে। কজ এক যে কোনো জিনিস আপনি ধরেন নাইট ক্রিম বলেন, সিরাম বলেন, বা স্লিপিং মাস্ক বলেন, উচিত হচ্ছে আপনার সারা রাত ফেসে রাখা, সারা রাত ফেসে রেখে আপনি ঘুমায় যাবেন। বাট অনেকে হচ্ছে আমরা সময়ের কারণে ইউজ করতে পারি না, বা আমরা অনেক কিছু অ্যাপ্লাই করি, বা আমরা অনেক কিছু অ্যাপ্লাই করি যার কারণে হচ্ছে ফেসে হচ্ছে আমাদের এত সময় রাখা যায় না। সো যারা নাইট ক্রিম ইউজ করেন না, তারা যেটা করবেন আপনার হচ্ছে একটা সারা রাত রাখবেন। আপু গোল জেলার স্লিপিং মাস্ক কম্বো না হলে দাম কত আসবে? আপু গোল জেলার স্লিপিং মাস্ক কম্বো না দাম কত আসবে? আচ্ছা গোল জেলার স্লিপিং মাস্কের দামটা বলে দিচ্ছি, এটা স্লিপিং মাস্ক কই, আল্লাহ প্যাকেটে ভরে না কেন, স্লিপিং মাস্কে তাবার আছে, স্লিপিং মাস্ক নেই কথা বলে দেখেন তো, স্লিপিং মাস্কটা কই দেখেন তো, প্যাকেট থাকে আলাদা, মাস্ক থাকে আলাদা। আপু আমার অ্যাওয়ার্ড করি, আচ্ছা পাঠাই দিব নে। আপু সাহিল আবার আসছে, হ্যাঁ সাহিল হচ্ছে আমার পেজ ছাড়বে না, ও হচ্ছে আমার পিছনে লাগছে ভালো করে, সাহিল হচ্ছে আমার পেজ ছাড়বে না, ও হচ্ছে আমার পিছনে ভালো করে পড়ছে। আপু আমি আপনার বিগ ফ্যান,
প্যান সরি প্যান আচ্ছা ঠিক আছে আপু অরিজিনাল দিবেন কি না কিভাবে বুঝবো রিভিউ দেখে বুঝবেন আর কিভাবে বুঝবেন আর যেটা বুঝবেন যে হচ্ছে যাচাই বাছাই করবেন তাহলে বুঝবেন এখন হচ্ছে আমি কেমনে আপনারে বলবো যে অরিজিনাল কিনা ফেক কিনা কারণ আমি তো অরিজিনালই বলবো এখন বাকিটা বোঝার দায়িত্ব হচ্ছে আপনার আপনি হচ্ছে যাচাই বাছাই করবেন পেজে ঘুরবেন রিভিউ চেক করবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্টের হচ্ছে এখানে আপনার বারকোড আছে সবকিছু আছে ওদের হচ্ছে ওই হটলাইন নাম্বারটা পর্যন্ত দেওয়া আছে এই যে দেখেন ওদের হটলাইন নাম্বারটা পর্যন্ত দেওয়া আছে হটলাইন নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে জিজ্ঞেস করবেন এটা অরিজিনাল কিনা ফেক কিনা সো এগুলো করেন এগুলো করলে বুঝতে পারবেন আর কিভাবে বুঝাবো বলেন আপু মোটা হওয়ার কি আছে মোটা হওয়ার জন্য হচ্ছে আপু তোমার যেটা আছে সেটা হচ্ছে তোমার ওয়েট গেইন ক্যাপসুল আছে সেটা খেতে পারো আচ্ছা আপু সো স্লিপিং মাস্কটার প্রাইস হচ্ছে 1100 টাকা গোল্ড জেলের প্রাইস হচ্ছে 1200 টাকা দুটা 2300 টাকা আছে বাট আমি 100 টাকা ডিসকাউন্ট করে দিব যারা একসাথে নিবা দুইটা যারা একসাথে নিবা দুইটা হচ্ছে তোমার পড়বে হচ্ছে 21 কত বললাম 2200 টাকা পড়বে আমি 100 টাকা ডিসকাউন্ট করে দিব তো এখন স্লিপিং মাস্কটা নিয়ে একটু কথা বলি আপু আমার নাকে চোখের উপরে খুশকি উঠে কি দেওয়া যাবে প্লিজ বলেন আপু পিকচার দেন ইনবক্সে একটু কষ্ট করে পিকচার দেন আপু আমি তোমাকে অনেক ভালোবাসি তানহা চৌধুরী আমিও তোমাকে অনেক ভালোবাসি আপু সিরাম নাকি 4 ঘন্টার থেকে বেশি রাখলে ব্রণ উঠছে কে বলছে আপু সিরাম আর 4 ঘন্টা বলতে কি তুমি ধরো হচ্ছে আমরা এমনিও 12টা থেকে 1টা বাজে ঘুমাই তো 12টা থেকে 1টা বাজে ঘুমাইলে যারা হচ্ছে ফজরের নামাজ পড়তে উঠে তারা কিন্তু মুখ এমনি ক্লিন করে ফেলে সো এর থেকে 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা এর বেশি তো সিরাম আমাদের ফেসে এমনিও থাকে না আমার তো আরো কম থাকে বিকজ আমি ঘুমাই হচ্ছে তোমার 2:30 3টা অনেক সময় হয় 6টা 7টা আর এখন তো হচ্ছে আমার রাত নাই এখন আমি ঘুমাই হচ্ছে তোমার 7টা 7:30টার দিকে ঘুমের থেকে উঠি হচ্ছে 12টা 1টার দিকে সো আমার জন্য তো আর রাত নাই আমার তো ওই সব কিছু মিলাই হচ্ছে এখন গোলমাল হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে তো এমনিও কিন্তু যারা হচ্ছে ফজরের নামাজ পড়তে তাদের এমনিও হচ্ছে তোমার অত বেশি রাখতে পারে না আবার যারা তাহাজ্জুদ পড়ে তাদের তো হচ্ছে এমনি ফেস বারবার ক্লিন করতে হয় অত টাইম মেনটেন করে হচ্ছে তারা ইউজ করতে পারে না আপু তোমার ড্রেসটার প্রাইস কত আপু আমার ড্রেসটা হচ্ছে আমার নিজের ডিজাইন করা এটা হচ্ছে আমি নিজে ডিজাইন করছি নিজে কাপড় কিনছি নিজে টেইলার্সের হচ্ছে মাথার মধ্যে এগুলো ঢুকাইছি টেইলার্সে বুঝাইতে বুঝাইতে আমার জান গেছে মানে আমি সম্পূর্ণটাই আমার মাথার ব্রেন থেকে আমি এটা বানাইছি এটা হচ্ছে টেইলার্সও হচ্ছে এটা বানায় মানে বুঝে বানায় নাই আমি ওনাকে হচ্ছে কাপড় কিনে কেমনে কি সব কিছু করে দেন হচ্ছে ওনাকে বুঝায় বলছি ধরে ধরে বুঝাইছি বুঝোই তো মানে নিজের মাথার বুদ্ধি আরেকজনের মাথায় দিতে গেলে কতটা বেশি প্রেশার নিতে পড়া লাগে তো কাপড় কিনে তারে ধরে 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 বুঝাইছি এমনি বানাইবেন সেমনি বানাইবেন এতটা ঘের দিবেন মানে এইভাবে করে দেন বানাইছি আপু তোমার ড্রেসটা কই থেকে নিছো আপু আমি এটা নিজে ডিজাইন করে বানাইছি আপু আচ্ছা এটা হচ্ছে আমাদের স্লিপিং মাস্কটা যাদের পোর্স আছে আপু বিকাশ করছি বাট তোমার টাকা পাইছে কিনা কিছুই জানার নাই আপু জানাই দিবে একটু ধৈর্য ধরেন রাতের বেলা সবার বিকাশ কনফার্ম করে দেওয়া হবে আমাদের সারা দিনে যত বিকাশ হয় সব আমরা রাতের বেলায় কনফার্ম করে দিই আর যখন আপনি বিকাশ করবেন আপনি দোকান থেকে করেন অথবা বাসা থেকে করেন যেখান থেকে করেন না কেন বিকাশ কনফার্ম মেসেজ যে একটা স্কি ইয়া যায় আপনার মেসেজ যায় মানে সাকসেসফুল যে মেসেজটা সেটার স্ক্রিনশটটা নিয়ে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে তাহলে আপনার আপনারও টেনশন থাকবে না আমাদেরও হচ্ছে আর টেনশন নাই ওইটা দিলে আমরা হচ্ছে কনফার্ম হয়ে যায় যে আপনার টাকাটা আসছে সো এটা জাস্ট করবেন আপু মোটা হওয়ার ট্রিটমেন্টটা কিছুই আপু লম্বা হওয়ার ওষুধ বা ট্রিটমেন্ট কিছুই দেয় না আপনি অন্য লাইভে যান হ্যাঁ সেটাই আমি হচ্ছে লম্বা হওয়ার ট্রিটমেন্ট দেই না লম্বা আমি মানুষকে করতে পারবো না বিকজ লম্বা কেমনে করে লম্বা হচ্ছে ধরেন লম্বা জিনিসটা আমি বলি লম্বা জিনিসটা আপনাদেরকে একটু বুঝায় বলি দেন হচ্ছে আমি আর অন্য কথা যাচ্ছি লম্বার যে ব্যাপারটা আপনি কন্টিনিউ 4 থেকে 5 মাস যদি কিছু ইউজ করতে পারেন হাইস্ট গেলে 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এটা হবেন কিনা সবাই হবে কিনা সেটাও শিওর না সবাই যে হবেন কিনা সেটাও শিওর না ধরেন হচ্ছে আপনার আমার মনে হয় যে সবাই লম্বা হয় না কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে এই টাইপের জিনিস ইউজ করলে হয়তো বা কিছুটা কাজে দিতে পারে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এই টাইপের কিছু একটা হতে পারে আমি হচ্ছে অনেক আগে একটা সিরাম সেল করছিলাম সেটা আমি ওরকম 100 জনের মধ্যে মাত্র 20 জনের রিভিউ পাইছি 80 জনই কাজ করে নাই আমি মাত্র সেলে দিছিলাম হচ্ছে একবার আনছিলাম সেটা অনেক রিকোয়েস্ট করে আমার থেকে আমার কাস্টমার আনাইছিল সো আমি ওইটা হচ্ছে সেল দিছিলাম সো 100 জনের মাত্র 20 জনের কাজ করছে 80 জন মানুষেরই কাজ করে না তাহলে বুঝেন যে আপনার কতটুকু কাজ করতে পারে আর যেই প্রোডাক্ট একবার কাজ করে না বা ব্যাড রিভিউ আসে সেই প্রোডাক্ট আমি জীবনও হচ্ছে আমি সেল করবো না আর আমি হচ্ছে 80 জনের টাকাই ব্যাক দিছি প্রত্যেকের টাকা আমি ব্যাক দিয়ে দিছি আমার তো কতটা লস গেছে তাহলে বুঝেন ওই টাইপের প্রোডাক্ট আমি সেল করি না আপু 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 ব্রণের জন্য কিছু বলো ব্রণের জন্য 3000 টাকার কম্বোটা নিয়ে নেবেন আমি দেখাই দিচ্ছি ব্রণের জন্য হচ্ছে 3000 টাকার কম্বো নেবেন গেলো এই যে ব্রণের জন্য হচ্ছে 3000 টাকার কম্বোটা নিয়ে নেবেন ফুল কম্বোটা ইউজ করবেন আর যদি ফুল কম্বো না নিতে চান তাহলে 2000 টাকার কম্বোটা নিয়ে নেবেন শেফালি আপুকে সুন্দর লাগতেছে আমার নাম বিটি শেফালি না সো আমি হচ্ছে এটা একটু অ্যাপ্লাই করে দেখাই আপনাদের আপু বডি হোয়াইটিং এর জন্য কি আছে দেখাই দিচ্ছি দাঁড়ান এটা হচ্ছে স্লিপিং মাস্কটা এটা কি কি কাজ করবে আমি একটু বলে দেই এটা হচ্ছে যাদের স্কিনে পোর্স আছে
আপনার পোর্স সিমপ করবে, যাদের স্কিনে পোর্স আছে আপনার পোর্স সিমপ করবে, স্কিনটা হচ্ছে গ্লো দিবে, এবং হচ্ছে গরমের মধ্যে এটা আপনার বরফের কাজ করে দিবে। মানে যাদের স্কিন প্রচন্ড পরিমাণে গরম হয়ে থাকে এবং স্কিন লাল হয়ে থাকে, মানে রেড হয়ে থাকে, রান্না করার পর দেখবেন যারা ফর্সা বেশি তাদের তো স্কিন মনে হয় যে এই তো ফেটে গেল স্কিন, এত পরিমাণে লাল হয়ে থাকে, এটা হচ্ছে আপনার রেডনেস কমাই দিবে। জাস্ট আপনি 5 মিনিট অপেক্ষা করবেন, দেখবেন আপনার স্কিনে লাল ভাবটা চলে গেছে। যাদের স্কিনে পোর্স আছে পোর্স রিমুভ করে দিবে, স্কিনটাকে টাইটেনিং করবে, আপনার রিঙ্কেল রিমুভ করে দিবে, এবং হচ্ছে আপনার স্কিনটাকে ক্রিস্টাল একটা গ্লো দিবে। আমি ফেসে অ্যাপ্লাই করি, এটা আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপু পিম্পলের ক্রিম আছে? হ্যাঁ, আপনি জিনসিং ক্রিমটা অ্যাপ্লাই করবেন, এটা আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনাকে অনেক কালো লাগবে। এটার মধ্যে হচ্ছে এই যে ইয়াগুলো দেওয়া আছে, এই যে দেখেন এই যে ছোট ছোট যে বলগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনার যখন ফেসে অ্যাপ্লাই করবেন আপনার স্কিনে হচ্ছে কালচে কালচে লাগবে, বাট ওয়াশ করার পর আপনার গ্লোটা বুঝতে পারবেন। এখন আমাকে পাতিল চড়ার মতো লাগবে, মানুষের বাড়ি চুরি করতে গেলে যেন পাতিল চড়া বলে না, আমার এখন হচ্ছে পাতিল চড়ার মতো লাগবে। এই যে যারা যে কমেন্ট করতেছেন না যে ব্যান করা উচিত, তারে ওই যে উই পেজের মতো করা উচিত, তাদের একটা কথা বলি, আমি যদি অন্যায় করি, হ্যাঁ আমি যদি অন্যায় করি বা আমি যদি ভুল করি সেটা সরকার বুঝবে, সেটা আইন বুঝবে, আপনার বুঝতে হবে না। আপনি বললেও আমারে ধরে নিয়ে যাবে না, আপনি বললেও আমাকে ছেড়ে দিবে না, আর আমি অন্যায় করলে আপনার জন্য আমি হচ্ছে বেঁচেও যাব না। সো যার যার অন্যায় শাস্তি শেষে পাবে। আমি এমন কিছু করি নাই যে আমাকে হচ্ছে ধরে নিয়ে যাবে, আমি এমন কোনো হচ্ছে কথাও লাইভের মধ্যে বলি না, এটা আমার যারা লাইভ দেখে তারা জানে আমি কি টাইপের কথা বলি, কি টাইপের প্রোডাক্ট সেল করি, এবং আমি কতটুকু বলে প্রোডাক্ট সেল করি। অসম্ভব, আপনি বিথিয়া আপুর মতো সুন্দর না, বিথিয়া আপুর সাথে তুলনা করবেন না, এইভাবে বলেন না প্লিজ, দয়া করে কাউকে ছোট করে কথা বলবেন না, আমার মতো হওয়ার দরকার থাকে, আমি তেমন বিশ্ব সুন্দরী হয়ে যায়নি, এই যে এইগুলো বললেন না, এগুলো তো কষ্ট লাগে। সে বলতেই পারে, যারা আমার লাইভ দেখে তারা বলতেই পারে, আপু তোমার মতো সুন্দর হতে চাই, বা এটার মানে এই না যে আমরা তাকে কষ্ট দিয়ে কথা বলবো, আর আমি কি আহামরি সুন্দর হয়ে গেছি নাকি, আমি কি এমন একটা মানুষ যে হচ্ছে আমি আমার মতো সুন্দর হতে হবে, এরকম কিছুই না। সো আমি এই টাইপের কোনো কথা বলি নাই যে আমাকে ধরে নিয়ে যাবে, বা আমি এরকম কিছু বইলাও সেল করি না, বা আমি হচ্ছে আপু আজান দিচ্ছে একটু ওয়েট করেন, হ্যাঁ আচ্ছা আজান দিতেছে আমরা একটু ওয়েট করি। আমি দুইটারে আজকে মাইক দিব, লাইভ শেষ করি দুইটারে, এটারে বেশি দিব, ওইটারে কম দিব। আচ্ছা আমি আপু বডি হোয়াইটিংয়ের জন্য কি আছে দেখাই দিচ্ছি। আপু তোমার মতো ফেস আমি লাইভে কাউকে দেখি নাই, এত সুইট কি বলো, আমার থেকে কত সুন্দর সুন্দর সেলার আছে, আমার এক সিট কি হলো ভাই। আচ্ছা তো এখন হচ্ছে আধা শেষ হয়ে গেছে, এখন যেটা বলতেছিলাম যে আচ্ছা আমি কি কখনো পার্মানেন্ট বলে সেল করছি, আমি কি কখনো বলছি যে আমার প্রোডাক্ট মেকআপ 2 দিনে 7 দিনে ফর্সা হয়ে যাবেন, আমি কি কখনো বলছি যে হচ্ছে আজীবনের মতো এটা গ্যারান্টি, আমি কি আপনাদেরকে বলছি যে এটা ইউজ করলে আপনি হচ্ছে মানে সার্জারির মতো হয়ে যাবেন, হ্যান্ড রে ত্যান রে, এই টাইপের কথা কি আমার মুখ থেকে শুনছেন, বা আপনারা উল্টাপাল্টা কিছু আপনাদের আমি বলছি, এমন কি আমি যেভাবে প্রোডাক্ট হচ্ছে মানে ডিটেলস বলি, মানে আমার প্রোডাক্ট ডিটেলস অনেক কাস্টমার চলেও যাবে, কারণ আমি হচ্ছে যেটা করি একটা প্রোডাক্টের খারাপ দিকও বলে দিই ভালো দিকও বলে দিই। খারাপ দিকটা কিন্তু সহজে একটা মানুষ বলতে চায় না, কারণ খারাপ দিকটা বললে মানুষ সরে যাবে, তারপর আমি খারাপ দিকটা বলি, কেন বলি যাতে করে আপনারা সেটা বুঝে প্রোডাক্টটা নিতে পারেন, এরপরে আর কতটা হচ্ছে মানে লয়াল থাকা যায় একটা মানুষের বলেন। আমার মনে হয় আমার দিক থেকে আমি মানে সব দিক থেকে আমি হচ্ছে আপনাদের সৎ থাকার চেষ্টা করি, এরপরে যদি কিছু কিছু মানুষের গায়ে গিয়ে ফোসকা পড়ে তাহলে তো আমার কিছু করার নাই ভাই, তারপর আমার একটাই কথা থাকবে, আমি অন্যায় করলে আমার জন্য শাস্তি অবশ্যই আছে, অন্যায় করলে শাস্তি আমার জন্য অবশ্যই আছে। এবং কি আমি এইটাও বলি যে আপনারা আজীবন নাইট ক্রিম ইউজ করে যাবেন না, আপনাদেরকে আমি বলি নাই যে আমি এখন এখন কেন বলবো, এটা তো আমি সবসময় বলছি, বলবেন যে আপু এখন আপনি কথা সুর চেঞ্জ করে ফেলছেন, না রে ভাই আমি তো সবসময় আপনাদেরকে বলছি যে আপনারা সবসময় নাইট ক্রিমের পিছনে ছুইটেন না, নাইট ক্রিম তো নাইট ক্রিমই, একটু হলো কেমিক্যাল থাকবে, মার্কারি এক জিনিস কেমিক্যাল এক জিনিস, তো আপনাদের আমি এই কথাগুলো বলে দিই।
তারপরও কেন আপনারা উল্টাপাল্টা জিনিস বলেন বলেন, আমি কি করতাম আপনাদের সাথে? আর আর কতটা হচ্ছে বুঝাই বললে আপনারা বুঝবেন। আপু আমাকে একটা কম্বো দিন যেগুলো ইউজ করলে ফর্সা লাগবে আমাকে, আমি অনেক কালো, আমি একটা কম্বো দিন যেগুলো ইউজ করলে একটু ফর্সা হবে আর স্কিন কালো লাগবে না। সবার মুখে এগুলা শুনে আমি টায়ার্ড। আচ্ছা আমি আপনাকে একটা কম্বো করে দিচ্ছি। কম্বো 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 নিউ ক্রিম এইটা নিবেন। যারা একটু বেশি ডার্ক, যারা একটু একটু হচ্ছে গায়ের রং বেশি শ্যামলা বা কালো, তারা হচ্ছে 3700 টাকার কম্বোটা নিয়ে নিবেন। এইটা এটার মধ্যে আপনার হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টও থাকবে এবং হচ্ছে আপনার স্কিনে হচ্ছে হোয়াইটনিং প্রোডাক্টও থাকবে। আপনি যেটা করবেন, প্যাকটা আগে অ্যাপ্লাই করবেন, প্যাকটা ওয়াশ করার পরে আপনি হচ্ছে জেলটা ইউজ করবেন। জেলটা ওয়াশ করার পর আপনি নর্মাল পানিতে ওয়াশ করে ফেলবেন, দেন হচ্ছে আপনি রাতে ঘুমানোর সময় নাইট ক্রিমটা প্রতিদিন ইউজ করবেন। এবার হচ্ছে আপনি প্রতিদিন এই প্রোডাক্টগুলো ইউজ করবেন। এটা আমাদের 3700 টাকার কম্বো, যেটা হচ্ছে আপনার স্কিনটাকে হোয়াইটনিং করবে, হালকা পাতলা দাগ থাকলে সেটাকে রিমুভ করে দিবে। সো এই 3700 টাকার কম্বোটা নিয়ে নেবেন। সো আমি হচ্ছে রেখে দিচ্ছি, দেন হচ্ছে অন্য প্রোডাক্ট দেখাচ্ছি। আপু আপু সিরাম আর জিনসিং সোম কম্বো করে দাও, কম্বো নাই রে আপু। আপু আপনি তো এমনিতেই সুন্দর। আচ্ছা এটা কি লেখছে, সাহিল কি লেখছে এখানে? ভাই সাহিল ভাই আপনাকে কিন্তু আবার ব্যান করে দিব। আপু আমার মেন আইডিতে, আমার মেন আইডিটা আনব্যান করেন, আনব্যান করেন প্লিজ। আপনার মেন আইডি কোনটা, আপনার মেন আইডি কোনটা? এতগুলো মেয়ের মাঝখানে আপনি কি করেন ভাই? আপনার কোনো কাম কাজ নাই? এতগুলা মেয়ে, সবগুলা এখানে মেয়ে, মানে কয়েকটা হচ্ছে ছেলে আছে যারা হচ্ছে ধরেন কাম কাজ করে না তারা, বাট এতগুলা মেয়ের মাঝখানে আপনি একটা ছেলে, আপনার ভয় লাগে না? আপু তোমার ডল ক্রিমটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। ডল ক্রিমটা আসলে ওয়াও, জাস্ট ওয়াও, ডল ক্রিমটা জাস্ট ওয়াও। ওইটা হচ্ছে আমার মনে হয় যে ওইটা হাতে কোনো কয়েকজন বাদে প্রত্যেকে হচ্ছে ওইটা রিভিউ দিবে, প্রত্যেকের কত হচ্ছে ওইটা আসলে ওয়াও। আপু কতবার কমেন্টস করলাম পড়ো না কেন, তো পড়ে দিছি। আচ্ছা আমার মুখ দেখেন এখন কালচে লাগতেছে, দেখছেন এখন কালচে লাগতেছে। তো আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন, অবশ্যই যখন কোনো সিরিপিং মাস্ক বা জেল অ্যাপ্লাই করবেন, যেটা করবেন দুই হাত দিয়ে হচ্ছে চোখের নিচে এভাবে হচ্ছে ম্যাসাজ করবেন, গালে হচ্ছে এভাবে ম্যাসাজ করবেন। অনেকে দেখবেন রিঙ্কেল আছে, রিঙ্কেলের প্রবলেমটা হচ্ছে সলভ হয়ে যাবে। আপু চোখের নিচে কালো দাগ দূর করার জন্য কি করবো? চোখের নিচে কালো দাগ দূর করার জন্য হচ্ছে আপু আপনার গোল্ড জেলটা নিয়ে নেবেন। আপু ডলকিনটার প্রাইস কত? ডলকিনের প্রাইস হচ্ছে 1600, কত জানি 1650 টাকা করে। ডলকিনের প্রাইস 1650 টাকা। আচ্ছা আমি ফেসটা ক্লিন করে ফেলি। আমাদের ড্রেস আসতেছে, ইয়াহু, আপনারা হচ্ছে সবাই হাত জাগান, আমাদের ড্রেস আসতেছে। আমরা হচ্ছে এক সপ্তাহের মধ্যে লাইভের মধ্যে ড্রেস দেখাবো। অবশ্য ড্রেস বিজনেসটা আমার হচ্ছে একটা স্বপ্ন স্বপ্ন। আমি হচ্ছে আগেও বলছি যে প্রায় হচ্ছে 8 থেকে 9 মাস আগে যখন আনছিলাম তখন আমি বলছি যে এটা আমার কাছে একটা, মানে বলতে পারেন না, সবার একটা স্বপ্ন থাকে যে কিছু একটা করবে। আমার কাছে ড্রেস বিজনেসটা ওরকম স্বপ্নের মতো, বাট আমি কষ্টের জন্য করতে পারি না। আসলে আমি একটু সুখ বিলাসী টাইপের মানুষ, তো এখন সুখ বিলাসী টাইপের মানুষ বলতে এটা না যে আমি হচ্ছে কোটিপতিদের মতো চলি, না ওইটা না। আমি একটু আলসি টাইপের, মানে হচ্ছে একটু জীবনকে কষ্ট দিতে পারি না, আমার জীবনে একটু শান্তি লাগে, এটাই হচ্ছে কথা। মানে আমি একটু রিল্যাক্স থাকতে চাই সব কিছু নিয়ে। তো ওই ড্রেস বিজনেসটা একটু প্যারা লাগে, মানে বাজ করো লাইভের মধ্যে দেখাও অনেক প্যারা লাগে, বাট আমার হচ্ছে ওইটা অনেক করার ইচ্ছা। সো যেহেতু আপনারা আমাকে এত বেশি রিকোয়েস্ট করতেছেন ড্রেসের জন্য, সো আমি হচ্ছে ড্রেস আমাদের এক সপ্তাহের মধ্যে চলে আসতেছে, ইয়াহু, ড্রেস চলে আসতেছে ইনশাল্লাহ। এবার হচ্ছে আটবার মানে বাইদা হচ্ছে ড্রেস বিজনেসে নেমে যাব, আপনারা হচ্ছে পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। আপু যারা আবুল বিড়ি চাইতেছে ওদের ব্যান করে দেন। আচ্ছা যারা আবুল বিড়ি চাইতেছে ওদের জন্য আমি গোবরের বিড়ি নিয়ে আসতেছি। এই আবুল বিড়ি আমার জানডারে তেজপাতা করে ফেলছে, কি একটা আবুল বিড়ি আমার জানডারে তেনা তেনা করে ফেলছে, বিশ্বাস করেন আমার জানডারে তেজপাতা করে ফেলছে আবুল বিড়ি। এই সিলেটি খালায় কি মানে হচ্ছে পাতার বিড়ি বাইর করলো, এই পাতার বিড়ি থেকে আবুলের বিড়ি থেকে শুরু হয়ে এখন একটু পুরা এই সিলেটি খালার জন্য পুরা জান তেজপাতা হয়ে যেতেছে। আপু হাত পা ফর্সা করার কি আছে? হাত পা ফর্সা করার জন্য হচ্ছে বডি ক্রিম অ্যাপ্লাই করবেন। বডি ক্রিমের প্রাইস হচ্ছে আপনার 2200 টাকা করে। আমি ওয়াশ করে ফেলতেছি, দেখেন আমার এটা শুকাই গেছে, যে দেখেন চামড়া উঠতেছে এখান থেকে, দেখছেন এটা শুকায় চামড়া উঠতেছে, এরকম ফুলেছিল এরকম, এখন হচ্ছে শুকায় একটা ইয়ার মতো হয়ে গেছে, যেরকম মরিচ হচ্ছে শুকা দিলে মরিচ শুকায় যায় না, ওরকম শুকায় গেছে, এখান থেকে চামড়া উঠবে। আপু আপু তোমার কাছে অ্যাভোকাডো ফেস ওয়াশ আছে? না আপু আমার কাছে অ্যাভোকাডো ফেস ওয়াশ নাই। আপু কিছু টাকা ধার দিবেন, আমি নিজেই তো গরিব, আপনারা ধার দিব করতে, আমি নিজেই তো গরিব। আপু মুখে অনেক স্পট কি ইউজ করবো? মুখে অনেক বেশি স্পট থাকলে হচ্ছে যে দেখেন কালো হয়ে গেছে, দেখছেন
এটাতে কিন্তু মুখ থেকে ময়লা উঠছে, এটা তো কালো কালো, আপনার মুখ থেকে ময়লা উঠবে। আপনি যখন এটা ইউজ করবেন দেখবেন আপনার মুখ থেকে ময়লা উঠতেছে। ইস, দেখেন তো টিস্যুটা কি রকম হইছে, দেখছেন? আচ্ছা আপু, আপু বেনজন খাওয়ায় দেন, এদের আর আসবে না, ফকিনী মার্কা জিনিস দেওয়ার কমেন্ট করবে না। না এদের যদি আমি বেনজন খাওয়াই তাহলে তো লোভ পাওয়া যাবে, দামি সিগারেট খাওয়ালে তো লোভ পাওয়া যাবে। এদের হচ্ছে গোবরের সিগারেট খাওয়াই যাবে, গোবর মানে ইয়া কইরা গোল গোল কইরা পাতার মধ্যে ভইরা, তারপর হচ্ছে পাতার বিড়িও খাওয়াবো, গোবরের বিড়িও খাওয়াবো। আপু বুড়া, আপু বুড়া হয়ে গেলাম তো, হেয়ারের জন্য কিছু কম্বো দাও। কি কম্বো চাচ্ছ আপু? মুখটা একদম ক্লিন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের স্লিপিং মাস্কটা, যেটা হচ্ছে আইস ক্রিস্টাল স্লিপিং মাস্ক, সেটার প্রাইস 1100 টাকা করে। আপু বিয়া করবো, ভালো পাত্রী আছে না? আচ্ছা আপু এটার দাম কত? এটার প্রাইস হচ্ছে 1100 টাকা করে, এটার প্রাইস হচ্ছে 1100 টাকা করে। এখনো স্কিন গ্লো করতেছে, সেই সেম ভাবে গ্লো করতেছে। আচ্ছা আপু পার পিস 20 টাকা করে সেল করবা, দেন তোমার আমার লাইভে। আচ্ছা আপু পার পিস 20 টাকা করে সেল করবো। আচ্ছা আপু আমি পাকিস্তানি ক্রিম দিতাম, স্কিন পাতলা হয়ে গেছে, কি ক্রিম দিব? পাকিস্তানি ক্রিম ইউজ করে যদি স্কিন পাতলা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ওসব ক্রিম এখন ইউজ করতে পারবেন না, বিকজ আপনার স্কিন তো পাতলা, বিকজ আপনার স্কিন হচ্ছে পাতলা, সো আপনি হচ্ছে ক্রিম ইউজ করবেন না, আপনি হচ্ছে ক্রিম অফ রাখবেন। আপনি যেটা করবেন সিরাম আর জেল ইউজ করবেন, এগুলো 1 মাস কন্টিনিউ করে যাবেন। 1 মাস কন্টিনিউ করার পরে দেন যখন আপনার স্কিনটা রিপেয়ার হবে, আপনার স্কিনটা আগের মতো ঠিক হবে, দেন হচ্ছে আপনি নাইট ক্রিমে যাবেন। আপনি যদি ফার্স্টে হচ্ছে স্কিন পাতলা, আপনার স্কিন সেন্সিটিভ, আপনার স্কিন ড্যামেজ, আপনি যদি নাইট ক্রিম অ্যাপ্লাই করেন আপনার স্কিন ভালো তো দূরে থাক, ফর্সা তো দূরে থাক, আপনার স্কিন নষ্ট হয়ে যাবে, আরও নষ্ট হয়ে যাবে। ক্রিমের জন্য কিন্তু, আমার ক্রিমের জন্য কিন্তু আপনার স্কিন নষ্ট হবে না, আপনার স্কিন অলরেডি ড্যামেজ, আপনার স্কিন পাতলা, দেখবেন আপনার স্কিন জ্বালা পোড়া করবে, একটা সময় এরকম হবে আপনি স্কিন হাত পর্যন্ত দিতে পারবেন না, এত পরিমাণে আপনার স্কিন ভয়াবহ হয়ে যাবে। পাতলা স্কিন আপনি যখন একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন আপনার স্কিন আরও পাতলা হতে থাকবে। সো যে আমি যেটা সাজেশন দিব, যাদের স্কিনটা পাতলা তারা যেটা করবেন, আপনি হচ্ছে মাস্ট বি হচ্ছে স্কিনটাকে আগে রিপেয়ার করবেন, মাস্ট বি স্কিনটাকে রিপেয়ার করবেন, দেন হচ্ছে আপনি নাইট ক্রিমে যাবেন, স্কিন রিপেয়ার না করে নাইট ক্রিমে যাবেন না। সো এটা হচ্ছে আপনার 2200 টাকার কম্বো, আপনি হচ্ছে এটা 1 মাস কন্টিনিউ অ্যাপ্লাই করে যখন দেখবেন যে না আমার স্কিনটা রিপেয়ার হচ্ছে, আগের থেকে বেটার হচ্ছে, গ্লো করতেছে, আমার স্কিনটা ভারী হইতেছে, তখন আপনি হচ্ছে নিজেই বুঝতে পারবেন, তখন আপনি নাইট ক্রিম ইউজ করেন। বাট পাতলা স্কিনে নাইট ক্রিম ইউজ করেন ঠিক না। আর যাদের অ্যালার্জি আছে, সেন্সিটিভ স্কিন, তারাও নাইট ক্রিম অফ রাখেন। নাইট ক্রিম ছাড়াও অনেক কিছু আছে হোয়াইটেনিং হওয়ার জন্য, শুধুমাত্র যে দুনিয়াতে নাইট ক্রিমই আছে ফর্সা হওয়ার জন্য তা না। আপনি এখন ধরেন আপনার স্কিনে অ্যালার্জি আছে, আপনার স্কিন সেন্সিটিভ, আপনি কি, আপনার হচ্ছে অনেক ফর্সা হওয়ার ইচ্ছা থাকলে তাহলে কি হবে? সবার কি সব ইচ্ছা পূরণ হয়? যেহেতু আপনার স্কিন সেন্সিটিভ, অ্যালার্জি, আপনি যেটা চেষ্টা করবেন আপনি কম ফেয়ার হন বাট স্কিনটা একটু ভালো রাখার চেষ্টা করবেন, ও সব সবার সব ইচ্ছা পূরণ প্রত্যেকটা ফোনে ফোন দিতেছে। আপু মুখটা ফর্সা করতে কোন ক্রিমটা ইউজ করবো? আপু আমার স্কিন অয়েলি, মুখটা ফর্সা করার জন্য হচ্ছে মিস কোরিয়াটা অ্যাপ্লাই করবেন, দাঁড়ান আমি দেখাই দিচ্ছি, এটা অ্যাপ্লাই করবেন, মুখটাকে ফর্সা করার জন্য মিস কোরিয়াটা অ্যাপ্লাই করবেন, এটার প্রাইস হচ্ছে 1600 টাকা করে, মিস কোরিয়াটা নিয়ে নেবেন। আচ্ছা আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে দেখি, সানস্ক্রিন কোথায় গেল ডক্টর, আসলে সানস্ক্রিনটা সিরিমি হওয়ার জন্য হচ্ছে আমি ইয়াটা আপনার হচ্ছে অ্যাভালন ক্যাপসুলটা। তো এখন আসি হচ্ছে আপনার সানস্ক্রিনে, এটা হচ্ছে আমাদের স্কিন কেয়ার আরেকটা ধাপ, যেটা হচ্ছে আমাদের সানস্ক্রিন। অনেকে হচ্ছে আপনার দেখবেন যে হচ্ছে ডে ক্রিম অ্যাপ্লাই করে, অনেকে মেকআপ ইউজ করে, অনেকে বিবি ক্রিম অ্যাপ্লাই করে, অনেকে হচ্ছে আপনার ফাউন্ডেশন অ্যাপ্লাই করে, অনেকে হচ্ছে আপনার সানস্ক্রিন অ্যাপ্লাই করে। বাট আপনার সব থেকে যেটা মানে কার্যকরী, যেটা যে আমাদের রোদ থেকে প্রোটেক্ট দেওয়ার জন্য বা হচ্ছে আপনার রান্নাঘরে যাতে আমাদের তাপটা ফেসে না লাগে, সব থেকে হচ্ছে আপনার কার্যকরী যেটা সেটা হচ্ছে আমাদের সানস্ক্রিনটা। কারণ এটার মধ্যে আপনার 75+ দেওয়া আছে, মানে সব থেকে বেশি পাওয়ারফুল। আপনি যতগুলো সানস্ক্রিন দেখবেন বা ইউজ করবেন দেখবেন কিছুটাতে 30+ দেওয়া থাকে, বিবি ক্রিমগুলোতে আপনার 25 দেওয়া থাকে, মাত্র 25+ দেওয়া থাকে, মানে যেগুলো বিবি ক্রিম আমরা অ্যাপ্লাই করি ওগুলো বেশিক্ষণ আপনার রোদ থেকে প্রোটেক্ট করে না, বাট এটাতে 75+++ মানে হচ্ছে ট্রিপল হচ্ছে প্লাস দেওয়া আছে। তো এটা আপনার অনেকক্ষণ পর্যন্ত আপনি আপনি ইউজ করে আপনি হচ্ছে থাকতে পারবেন, আপনার হচ্ছে লং লাস্টিং হচ্ছে আপনার এটা স্কিনে থাকবে। এটা হচ্ছে ওয়াটার প্রুফ, আপনার হচ্ছে যখন পানি যদি লাগে, পানি আমি কিন্তু ধুয়েও দেখাইছিলাম, পানি লাগলো ধরুন বৃষ্টি আসলো বাট আপনার স্কিন থেকে জায়গায় জায়গায় ছড়ে যায় না, ওরকম কিছু হবে না। আর এটার মধ্যে একটা সিরাম অ্যাড করছে, আপনি ড্রাই স্কিন বলেন যে কোনো স্কিন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর এটা ইউজ করে দেখবেন ঠান্ডা টাইপের লাগে। আমাকে একদিন একটা জিজ্ঞেস করছে আপু এটা ইউজ করলে কি স্কিন ঘামবে বা গরম লাগবে, না এটা ইউজ করলে দেখবেন যে হচ্ছে আপনার স্কিনটা আরো ঠান্ডা লাগে, কজ এটার মধ্যে যে সিরামটা আছে ওইটা যখন আপনি ইউজ করবেন দেখবেন আপনার স্কিনটা আরো ঠান্ডা লাগতেছে। আমি একটু ইউজ করে দেখাই, আমি ইউজ করে দেখাই,
এটা ইউজ করলে স্কিন মানে গ্লাসের মতো লাগে। এটা নামই আমি গ্লাস স্কিন সানস্ক্রিন দিছি, কজ এটা টোটালি গ্লাসের মতো করবে স্কিনটাকে। এটা নামই এই জন্য আমি গ্লাস স্কিন সানস্ক্রিন দিছি। আপনি রান্না করার আগে এটা অ্যাপ্লাই করবেন, বাইরে যাওয়ার আগে অ্যাপ্লাই করে যাবেন। যারা বাইরে যান না, রান্না করেন, যারা বেশিরভাগ রান্নাঘরে থাকেন, মাস্ট বি হচ্ছে এটা অ্যাপ্লাই করেন। দেখেন কত স্মুথলি স্কিনে মিশা যায়। আপু প্রোডাক্টগুলো কি পার্মানেন্ট কাজ করে? না আপু, কোনো প্রোডাক্টই পার্মানেন্ট না, পার্মানেন্ট বলতে কিছু নাই। আপনি স্কিন কেয়ার করবেন, ভালো থাকবেন। দেখেন এটা গ্লাস স্কিন সানস্ক্রিন, আমি নিজে এটা নাম দিয়েছি, আমি ইউজ করে এটার ফ্যান হয়ে গেছি। জাস্ট দেখেন, এটা কিন্তু তেল না বা হচ্ছে আপনার অয়েলি না, বাট লাগতেছে কিন্তু। দেখেন কি পরিমাণে অয়েলি অয়েলি লাগতেছে, বা হচ্ছে কি পরিমাণে স্কিন গ্লো দিতেছে। মনে হইতেছে কি বাই বাই, হ্যাঁ আচ্ছা চলে যান। সো হচ্ছে মনে হইতেছে কি কি পরিমাণে স্কিন গ্লো দিতেছে। জাস্ট সি, মানে আপনি যখন এটা ইউজ করে বাইরে যাবেন, আপনাকে মানুষ জিজ্ঞেস করবে যে কি দিচ্ছে, এত স্কিন হচ্ছে ইয়া করতেছে কেন, মানে গ্লেজি দিতেছে কেন। আপু এটার অফার দাও, এটা 900 টাকা, অনেক বেশি রিজনেবল প্রাইসে পাচ্ছেন। আপনি এটা ওয়াটার প্রুফ, আপনার লং লাস্টিং, আপনার স্কিনটাকে গ্লেজি করবে, স্মুথ ফিল করবে। যে দেখেন লাইট অ্যান্ড স্মুথ ফিল, মানে এত পরিমাণে লাইটি, মানে হচ্ছে একদম স্মুথলি ভাবে স্কিনে মিশে যাবে। আর এত পরিমাণে হালকা, মানে আপনি যখন ফেসে অ্যাপ্লাই করবেন, মানে মনে হবে না সানস্ক্রিন অ্যাপ্লাই করছেন। আমি নিজেও সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারি না, এটা আমার একটা প্রবলেম। যেটা হচ্ছে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করলে হয় কি, আমি সানস্ক্রিন সেলও খুব কম করি, মানে সানস্ক্রিন ইউজ করলে হয় কি আমার স্কিন মানে হচ্ছে ভারী ভারী লাগে, মনে হয় কি আমি স্কিনের মধ্যে কোনো সিমেন্ট লাগাইছি, স্কিনটা কেমন মনে হয় ওজন ওজন এরকম। বাট এটা একদম স্মুথ, মানে হচ্ছে আপনি যখন ইউজ করবেন আপনার কাছে মনে হবে না যে আপনি কিছু লাগাইছেন, একদমই স্মুথলি, মানে একদম মানে হচ্ছে ডে ক্রিম টাইপের। এই জন্য আমি সবসময় ডে ক্রিম ইউজ করি। বাট এটা আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার মনে হবে যে ডে ক্রিম ইউজ করছেন, এত স্মুথ। আমি একটু হাতে ইউজ করে দেখাই, বিকজ ফেসে অনেক সময় বোঝা যায় না। আপু আমি, আপনি তো এমনিতেই ফর্সা। আচ্ছা ঠিক আছে, আমি এমনিতেই ফর্সা, আপনি কিছুই বুঝেন না, এমনি দেখতে থাকে। সো দেখেন একদম স্মুথ, মানে হচ্ছে আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন, দেখেন সাধারণত সানস্ক্রিন কিন্তু এত সহজ স্কিনে মিশে না, একটু হচ্ছে আপনার এভাবে 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 জোরে জোরে হচ্ছে ইয়া করতে হয়। বাট এটা দেখেন একদম মানে মিশে যাবে স্মুথলি ভাবে। আপনার প্রাইস কত? এটার প্রাইস 900 টাকা। আপনি মিনিমাম 2 থেকে আড়াই মাস ইউজ করতে পারবেন। আপনি কন্টিনিউ 2 বার করে অ্যাপ্লাই করলে আপনার 2 থেকে আড়াই মাস যাবে একটা সানস্ক্রিন। আর এটা দেখতে যেমন জোস প্লাস কাজে ওরকম। আপু পিম্পলের ক্রিম আছে যে আপু আছে, সেটার প্রাইস হচ্ছে 900 টাকা করে। আপনার মিনিমাম চোখ বন্ধ করে 2 থেকে আড়াই মাস চলে যাবে। আপু দাগের জন্য আমি দেখাই দিচ্ছি, ওয়েট, দাগের জন্য হচ্ছে এটা অ্যাপ্লাই করবেন, ডে নাইট জিনসিংটা অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে আপনার দাগের জন্য, যাদের স্পট আছে প্লাস স্কিনটাকে ফেয়ার করতে চাচ্ছেন তারা হচ্ছে এটা অ্যাপ্লাই করবেন। জিনসিংটা ডে এবং নাইট দুইটা ক্রিম থাকবে, এটার প্রাইস হচ্ছে 1400 টাকা করে। আর আপনি হচ্ছে যদি আপু, আপু আমি ফর্সার পুরনো ক্রিম দেবো, ফর্সার জন্য নিউ ক্রিমটা নেবেন, মিস কোরিয়াটা নিয়ে নেবেন, এটা প্রায় 1600 টাকা করে। দাগের জন্য হচ্ছে এটা নেবেন। আচ্ছা সবাই ভালো থাকো, আমি এখন একটু চলে যাচ্ছি, আমার হচ্ছে লাইভ থেকে চলে যাচ্ছি। সবাই ভালো থাকো, টাটা, আসসালামু আলাইকুম, লাভ ইউ।